আসসালামু আলাইকুম, ম্যানিটোবা থেকে আমি সাকিব আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসেছি ম্যানিটোবার একটি ফলস দেখতে। এটি মূলত সেভেন সিস্টার ফলস নামে পরিচিত, কিন্তু এই সেভেন সিস্টার ফলসটি এখানকার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র একটি। এখানে জলবিদ্যুৎ উৎপাদন হয়, এবং চলুন আমরা একটু দেখি যে এই জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি কেমন। উইনিপেগ রিভার নামে পরিচিত, সেই উইনিপেগ রিভারের এই ফলসটি করা হয়েছে, এবং এখানে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তো আমি যদি নদীর একটু এই সাইডটা দেখাই, যে এই সাইডে দেখেন পানির লেভেলটা কোথায়, আর আমরা যদি এই দিকটায় যাই, অর্থাৎ এখানে হয়তো আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি এখানে হয়তো ঠিক পানিটাকে শাসন করা হচ্ছে। পানিটাকে শাসন করার পরে নদীর যদি গভীরতাটা দেখেন, দেখতে পাচ্ছি নদীটা বেশ নিচু, অর্থাৎ হতে পারে যে প্রায় 30-35 ফিট, হয়তো আমি আন্দাজ করে বলছি 30-35 ফিট হয়তো এদিক থেকে ওইদিকে ডিফারেন্স। এবং এখানকার যদি একটু ভূমিরূপটা দেখেন, যে ইসের নিচের যে ভূমিরূপটা নদীর নিচে, সেটা হচ্ছে পাথরের ভূমিরূপ। আমি জানি না যে এই ধরনের নদীকে বা এই ধরনের পাথরের নদীকে কী বলে। তো আমার ধারণা যে এই পাথরগুলি আসলে অনেক আগেই সৃষ্টি, অর্থাৎ পৃথিবীর যে ভূমিরূপগুলি যখন হয়তো সেই সময়ের ভূমিরূপ এগুলি হতে পারে। তো এটি আসলে একটি দর্শনীয় স্থান।